আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সিলেটের খবরে সিলেট স্টুডিও থেকে আমি রহেনা সুলতানা প্রতি বছরের মতো এবারেও শামসুল ওলামা হযরতুল আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে শম্পাশি নেসারুল কুরআন হাফিজিয়া ও ইতিমখানা মাদ্রাসার 41তম বার্ষিক আজিমুশান জলসা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আলহাজ হাফিজ মোহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুসামউদ্দিন চৌধুরী আর উপস্থিত ছিলেন ডক্টর আহমদ হাসান শাহান মাওলানা মুহিবুর রহমান মৌলভীবাজার সদর উপজেলা শম্পাশি গ্রামে প্রবাসী ও দেশি দাতাদের অর্থায়নে নেসারুল কোরআন হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা প্রতিষ্ঠার কারণে গরিব ও এতিম ছাত্ররা ধর্মীয় শিক্ষা গ্রহণ করার সুযোগ পাচ্ছে বর্তমানের এই মাদ্রাসার দ্বিতীয় তলার উন্নয়নের কাজ চলছে মৌলভীবাজারের শম্পাশি গ্রামে আলহাজ হাফিজ মোহাম্মদ আমির হোসেন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে 1997 সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করার কারণে এতিম ছাড়াও এলাকার কয়েক শত ছাত্র এখানে ধর্মীয় শিক্ষা গ্রহণ করছেন মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের জন্য সকলের আরও সহযোগিতা প্রত্যাশা করলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাদ্রাসার শুরুটা কি সব সময় বাৎসরিক 2 জন 4 জন 5 জন 10 জন ইলা ছাত্র আলহামদুলিল্লাহ হাফিজিয়া বিভিন্ন জায়গার ইলমের ওয়াহির খেদমত করতে আসেন আপনারা মাদ্রাসার সাহায্য সহযোগিতা হামেশা আসলা আগামীতেও